কি জানি গলে হাতে কি ভাবছো হ্যালো গুড ইভিনিং আমি আজকে এসেছিলাম মদনপুরে বিবিকিউ কফি হাউস নট বারবিকিউ কফি হাউস আমার মতন গরিব লোকের হচ্ছে বারবিকিউ কফি হাউসে তার সাথে আমার সঙ্গী হচ্ছে আজকে খুদে আমার ভাইজি এই যে তাকাও হাই বলো হাত দ্বারা অনেকেই অনেক কিছু ভিডিওতে দেখেছি অনেকে অনেক কিছুই বলেছে কেউ বলেছে গুড কেউ বলেছে ব্যাড রিভিউ তো আজকে আমি নিজে এসেছি দেখতে যে কেমন মানে আমার কেমন লাগে যে বারবিকিউ এই বিবিকিউ কফি হাউসের এই প্রাইসগুলো কেমন বা কেমন সেই অনুযায়ী স্বাদগুলো কেমন তো চলো বসে তো পড়েছি এসেই চলো মেনুটা দেখা যাক আমি অর্ডার দিয়েছিলাম একটা ভ্যানিলা মিল্ক শেক যেহেতু দুজন আছি আমার সাথে আমার খুদে পার্টনার আজকে এসেছে তো এছাড়া আমি যে চিকেন কাঠি রোল আর চিকেন স্প্রিং রোল অর্ডার দিয়েছিলাম করছিলাম তার জন্য নেই অ্যাভেলেবল নেই এমনকি ডিজার্টও কিছু অ্যাভেলেবল নেই আজকে বললো আজকে অ্যাভেলেবল নেই এখন এটা দিয়ে গেছে দেখি আবার মেনুতে কী কী আর কী অর্ডার করতে পারি তো এটা দিয়ে শুরু করা যাক টেস্ট তেমন ভালো লাগছে না দাম 45 ঠিকই আছে দামটা কিন্তু টেস্ট এত একদম পাঁচে দিয়ে দেবো টেস্টে আচ্ছা খেতে না পারলে পার্সেল হয়ে যাবে তো বাম্বু বিরিয়ানি চিকেন বাম্বু বিরিয়ানি অর্ডার করেছিলাম দিয়ে গেছে একটা বড় পিস আলু দু পিস চিকেন চিকেনটা কিন্তু বেশ বড়ই আছে একটু ওজনও আছে আর একখানা ডিম দিয়েছে আধা খেয়ে নিয়েছে ডিম আমার পার্টনার একটু টেস্ট করি এবার আমার পার্টনার তো টেস্ট করতে শুরু করেই দিয়েছে বিরিয়ানি একটু খাও আলুটা একটু হালকা শক্ত আলুটা একটু নুন কম এরকম লাগছে মানে একটু সিদ্ধ আলু যেমন হয় তেমন লাগছে মানে টেস্ট ছাড়া এর মধ্যে ভেতরে কিন্তু মশলা পশলা কিছুই ঢোকেনি আলুর ভেতরে বিরিয়ানি টেস্ট ভালোই লাগছে কমেন্ট করে জানাবে কার কার ভালো লাগে বিরিয়ানি কে কে ভালোবাসে এই যে ডিম খেতে বলছে আপাতত আর কিছু নিচ্ছি না টেস্ট করলো যে বাম্বু বিরিয়ানি কে টেস্ট করে দেখতে যে কেমন হয় তো টেস্ট করছি কিন্তু বিরিয়ানিটা বেশ ভালো লাগছে চিকেনটাও বেশ ভালো সাইজেও বড় আর ভারী মানে বেশ ওজনেরও কিন্তু আলুটাতে একটু নুন ঢোকেনি মশলাপাতি কিছুই ঢোকেনি একটু ভ্যাসা ভ্যাসা লাগে আলুটা মদনপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে নেম সাইডেই অটো বা টোটো আছে ওখানে অটোটা 9টায় ভাড়া নেবে টোটোতে টোটোতে মানে 10 টাকা নিতে পারে নেবে অটোতে 9 টাকা ভাড়া বলবে বিবিকিউ কফি হাউসে নামবো প্রিয়নগর নামিয়ে দেবে অটোওয়ালা এটা নামিয়ে দেবে একদম রাস্তার পাশেই কোনো হেডেক নেই বেশিক্ষণ লাগবে না 5 মিনিট টোটো অটোতে অটো যত জোরে আসে তার থেকে তার টোটো আরো জোরে বেশি জোরে আসে মনে আসতে পারছি না কারণ আমি এক আমার খাওয়াচ্ছে কোল্ডিংস হলে বা কোনো ফুটি জাতীয় কিছু বা আইসক্রিম হলে তখন কিন্তু একদম খাওয়া দো না আজকে গেছো বাবা খাওয়া দো না গাজর গুলো খাওয়া দাস খাওয়া দো না থামস আপ
পেপসি আছে, পেপসি একটা দিন। দানাগুলো কিন্তু বেশ বড় বড়। এই আলোটা ঠিক বোঝা যাচ্ছে না জিনিসটা, চালের দানাগুলো ভালো কিন্তু একটু স্পাইসি স্পাইসি বিরিয়ানিটা আছে, একদম যে ড্রাই তা নয়, মানে ঘি যেটা দিয়েছি সেটা একটু পরিমাণেই দিয়েছে। আর যে খেলে যে অনেক বিরিয়ানি কিন্তু খেলে ঢেকুর একটা উঠে আতর বেশি থাকলে, এটা কিন্তু সেটা না, একদম প্লেন, তোমার কোনো ঢেকুর উঠলেও যে রিজনেবল আছে দাম এখানে। নেক্সট আসবো, বিরিয়ানি খাবো না অন্য কিছু ট্রাই করার জন্য আসবো, আসবো অবশ্যই আমি আসবো। আর বিরিয়ানিগুলো প্যাকেটিং করছি এখন, লাস্ট পেপসি খেলাম বলে পেটটাকে ঠান্ডা করতে হবে, নাহলে আমার হজম হবেই না। দুটো স্ট্র, মানে দুজন পার্টনার, আমরা দুজন পার্টনারের জন্য দুটো স্ট্র, 30 ml 35 টাকা গ্লাসে। কেমন খেতে, ধরে খেতে হয় না, এমনি ধরে কেমন ধরে খাও, নাও 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 নাও। হ্যালো মাই ফ্রেন্ডস, আমি এসেছিলাম মদনপুরে বিবিকিউ কফি হাউসে, আমার পার্টনারকে নিয়ে যায় ঘুরে বেড়াচ্ছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আমার টাটা, আবার পরে একদিন চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে, আর এই সেই বদন নিয়ে।